গালি স্ট্রিট। গালি স্ট্রিটের নাম শুনলেই কিন্তু আমাদের মনে পড়ে যায় এই হাটের কথা। এশিয়ার অন্যতম একটি পশু পাখি, মাছ, রঙিন মাছ, গাছ, তাদের জিনিসপত্র সব কিছু একই জায়গায়, এত বড় মার্কেট এশিয়া তথা ভারতবর্ষের অন্যতম কলকাতায় গালি স্ট্রিট মার্কেট। প্রতি রোববার সকালবেলায় প্রায় হাফ বেলা পর্যন্ত এই মার্কেট চলে। এই মার্কেটটা কিন্তু তত্ত্বাবধান করেন, তাদের দৃষ্টি রাখেন হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। বন দপ্তরের কর্মীরা সর্বক্ষণের পাহারায় থাকে, কারণ যেই সব বেআইনি পশু পাখি গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস নিষিদ্ধ, সেইটা যাতে এই মার্কেটে বিক্রি না হয়। এবং এই মার্কেট থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের নানান প্রান্তে যে ব্যবসায়ীরা, যারা রঙিন মাছ পশু পাখি থেকে আরম্ভ করে গাছ এবং তাদের জিনিস সব কিছু বিক্রি করে, তা কিন্তু এই মার্কেট থেকে হোলসেল রেটে নিয়ে যায়। তাই আমরাও চলে এলাম রোববারের সকালে বালিহল থেকে সোজা স্মৃতির মোড় থেকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পাশ দিয়ে গিয়ে টালা পার্ক হয়ে এই গালি স্ট্রিট। গুগল সার্চ করলে অনায়াসে পেয়ে যাবেন, তাই দেখুন এই গালি স্ট্রিটের নানান ভিডিও। একসঙ্গে এত কিছু, মানে পাইকারি ধরে অসামান্য অসামান্য এক অনুভূতি। আমরাও কিছু গাছ ও রঙিল মাছ কিনলাম। সকাল সকাল গেছিলাম ভাই ও মা কিনে। রোববারের সকালটা বেশ ভালোই কাটল, এক নতুন অভিজ্ঞতা হলো। আপনারাও ঘুরে আসুন, চিপ অ্যান্ড বেস্ট। যদি আপনারা সব কিছু বাড়ির ইনডোর আউটডোর প্লান্ট, তাদের জিনিসপত্র, মানে টব থেকে আরম্ভ করে সার পাথর এগুলো থেকে আরম্ভ করে রঙিন নানান রকমের মাছ, বিলুপ্ত প্রায় যেগুলো মাছ যেগুলো অ্যাকোরিয়ামে রাখে, যেগুলোর বাজার মূল্য অনেক, সেগুলো অনেক চিপ অ্যান্ড বেস্ট রেটে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে যে পাথর থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাকোরিয়ামের সরঞ্জাম সবই পাবে। এবং পশু, যে গৃহপালিত যে পশুগুলো, আমরা যে কুকুর থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পাখি, রঙিন পাখি নানান ধরনের, সেগুলো অতি সহজে পাবে। দেখুন কত সুন্দর। আপনারাও ঘুরে আসুন প্রতি রবিবার সকালে, খুব সহজে ঘুরে আসুন। এবং সেই গাছগুলি নিয়ে এসে বাড়িতে চললো তা গাছ বসানোর কাজকর্ম। সেফ ট্রি সেভ আস।